বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর দারুণ স্বাদের একটা নতুন রেসিপি। হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না, এজন্য আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে হাফ কেজি পরিমাণ আলু কুচি করে নিয়েছি। আমি কিভাবে কুচি করে নিয়েছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পাঁচটি ডিম। আমি পাঁচটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তারপর আমি হালকা তেলে ভেজে নেব। খুব বেশি পোড়া করে ভাজতে যাবেন না, একটু লালচে করে ভেজে নেব। ডিমগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো উঠিয়ে নিয়ে যে কড়াইতে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে আমি এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেল পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। তারপর দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলু কুচানোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ি দেব। পেঁয়াজের সঙ্গে যদি হলুদের গুঁড়ি দিতাম তাহলে আলুর কালারটা ভালো হতো না। আমি এখানে একটা টিপস বলে দেই, আলুগুলো যাতে ভেঙে না যায়, নরম হয়ে না যায়, সেজন্য আমি লবণটা একবারে শেষে ব্যবহার করব। হালকা একটু হলুদের গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। লাল মরিচের গুঁড়িটা আমি কালারের জন্য দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি ঢাকনা ছাড়া ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমি কিন্তু এখনও কোনো লবণ ব্যবহার করিনি। আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এভাবে করে ঢাকনা ছাড়া আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো। এভাবে আমি কড়াইয়ের হাতুলটা ধরে একটু উল্টে পাল্টে দেবো। খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে আলুটা কিন্তু ভেঙে যাবে। আর যেহেতু এখানে এখনও লবণ ব্যবহার করিনি, তাই এখানে আলুটা বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। এই পর্যায়ে এসে 4 মিনিট পর আমি এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে এভাবে কড়াইয়ের হাতুল ধরে উল্টে পাল্টে দেবো। একদম লালচে করে ভাজা ভাজা হয়ে যাবে, কড়া ভাজি হবে না। এ ধরনের আলু ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। রুটি, পরোটা, ভাতের সঙ্গে চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন। খুব বেশি মজাদার লাগে এভাবে আলু ভাজি করলে। আমি হালকা কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বেশিরভাগই আমি কড়াইয়ের হাতুল ধরে উল্টে পাল্টে দিচ্ছি। এখন এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। পাতলা ডালের সঙ্গে এই আলু ভাজি আর ডিমের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। আপনারা একবার বাসা ট্রাই করে দেখতে পারেন। আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ধনে পাতা কুচি দেওয়ার পর। এই ফ্লেভারটা আপনারাও পাবেন। জানি খুব সিম্পল একটা রেসিপি, তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশন করে নেব। সঙ্গে যদি গরম গরম ভাত আর পাতলা ডাল থাকে, এই আলু ভাজি আর ডিমের রেসিপিটা থাকে, তাহলে আমি মনে করি আর কিছুই লাগে না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।